এই কোরআনের কারণে আমি কোম্পানি গঞ্জেরও না খানদানকে আল্লাহ তো সম্মান দান করেছেন দামি চেয়ারে বসাইছেন কোয়াকাটা হুজুরে আল্লাহ সম্মান দান করেছেন সোয়াই বাসাবিকে আল্লাহ সম্মান দান করেছেন জুবাই রানসারিকে আল্লাহ সম্মান দান করেছেন মামুন উলক সাহেবরে আল্লাহ সম্মান দান করেছেন আল্লামা আহমদ শফি সাহেবকে আল্লাহ সম্মান দান করেছেন টুপি আর দাড়ির কারণে হকের উপরে অটল থাকার কারণে সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ যে সম্মান দান করেছেন এই সম্মান দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কে আল্লাহ দেয় নাই ঠিক কিনা

এর পরেও হক থেকে সেকেন্ডের জন্য পড়তে রাজি না তান্ডার হাফেজ বানাও সন্তান তার আলেম বানাও সন্তান dare হকানে আলেম বানাইয়া আল্লাহর ওলি বানাইয়া হাফেজ কোরআনের মা বাবা হিসেবে হাশরের ময়দানে ওঠো আজким সন্তানকে ভালো বানানোর বানাইতে পারো না বান্দা ইঞ্জিনিয়ার বানাইলা ডক্টর বানাইলা পাইলট বানাইলা কিন্তু কোরআন শিক্ষা দিতে না ওই দারে তুমি সন্তান দারে কোরআন শিক্ষাই শিক্ষায় শিক্ষিত করতে পারল না একটু তাকায় দেখে আল্লাহর বান্দা আমরা যারা উলামায়ে کرام আছি আল্লাহ পাক টুপি ডারির কারণে আমাদের রিজিক আল্লাহ বন্ধ করে দেন নাই এত তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতো রিজিক আমাদেরকে dise এতো রিজিক তো সম্মান আল্লাহ প্রধানমন্ত্রীকেও দান করেন নাই এই চেয়ারটারে তো দাম এত দাম চিয়াচার প্রধানমন্ত্রী চিয়াচার এত দাম নাই এরে আল্লাহর বান্দা আজকে টুপির দারণে এই লম্বা জানার কারণে দাঁড়ির কারণে আল্লাহ সম্মান আমাদেরকে কম দেন নাই এরে আল্লাহর বান্দা তুমি যেমন রাস্তা রাস্তাঘাটে ওই মেয়ে নিয়ে পার্কে পার্কে দৌড়াও আমাদের তো মন চাই তোমাদের মতো পার্কে পার্কে মেয়েদেরকে নিয়ে দৌড়ায় কেন যে শার্ট প্যান্ট না কেন যে দাঁড়িয়ে কাটলাম ঘুরলাম না রে আল্লাহর বান্দা কেন যে পার্কে মেয়েদের কিনে ঘুরলাম না কেন যে ওই নাইট ক্লাবের মধ্যে মেয়েদের নাচ গাছ দেখতেই তো মজা লাগে কেন যে নাইট ক্লাবে গেলাম না কারণ আল্লাহ বাকের কোরআন পরে দেখলাম নবীর হাদিস পরে দেখলাম যার পরিমাণ গুণানুয়া যদি কবরে পাশের মাটি আমার জুড়ে চাপ মারবে এক পাজরে হাতটি ঢুকিয়া ওপর পাজরে ঢুকিয়া যাবে জাহাজ নামের আগুন সহ্য করতে পারবো না এর আল্লাহর বান্দা জাহাজ নামের আগুন সহ্য করতে পারবো না দুনিয়ার জমিনের আগুন যদি হাত লেগে যায় হাত পুড়ে যায় দুনিয়ার জমিনে আগুন যদি পা লেগে যায় পা পা পুড়ে যায় এর আল্লাহর বান্দা জাহাজ নামের আগুন কঠিন আগুন শরীরে যে কোনো লাগাই লাগতে দেরি হবে কলিজা পর্যন্ত পুরিয়া যাবে রে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন সহ্য করার মত নই সহ্য করার মত নই একটু তাকে দেখো আল্লাহ পাক উলামায়ে কেরামদের কত সম্মান দান করেছেন সম্মান দান করেছেন শোয়েব সাহেবের দিকে তাকে দেখো আল্লাহ আল্লাহ দিছে এত সম্মান আল্লাহ দিছে প্রধানমন্ত্রী এত সম্মান আল্লাহ দেন নাই কেন দান করেছেন এরে আল্লাহর বান্দা কোরআন সুন্নাতারে বন্ধু বানাইছে দুনিয়ার বুক বিলাস লাথি মারি দিছে এরে আল্লাহর বান্দা সোয়াই বাসফিকে টেপ নাক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া গোটা বাংলাদেশের মানুষ গোটা সোয়াই বাসফির মা বাবার কপাল কত ভালো Oh. oh, oh. এই পর্দার আলালের মা বোনেরা তোমার কি মন চাই না গো সোয়াই বাসাবির মা হয়ে যাও কুয়া কাটা হুজুরের মা হয়ে কুবরে যাও ও পর্দার আলালের মা বনেরা ও বৃদ্ধ বাবা জিরা যুব আল্লাহর বান্দারা তোমার কি মনে চাই না মামুনুল হকের মতন একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও তোমার কি মনে চাই না হাসান জামিল সহ আল্লামা জুবায়ের আনসারী এমন একটা সন্তান পৃথিবীর জমিনে রেখে যাও অথচ দুনিয়ার জমিনে এই ইসলামী শিক্ষাদারে দ্বারা তোমরা কিছুই মনে করো না তুচ্ছ মনে করো আল্লাহ পাকরবুল আলামিন এই কোরআনের কারণে আমি কোম্পানি গঞ্জেরও না খানদানকে আল্লাহ তো সম্মান দান করেছেন দামি চিয়ারে বসাইছেন কাটা হুজুরে আল্লাহ সম্মান দান করেছেন সোয়াই বাসাদিকে আল্লাহ সম্মান দান করেছেন জুবাই রানসারিকে আল্লাহ সম্মান দান করেছেন মামুন উলক সাহেবরে আল্লাহ সম্মান দান করেছেন আল্লাহ আহমদ সবি সাহেবকে আল্লাহ সম্মান সম্মান দান করেছেন টুপিয়ার দাড়ির কারণে হকের উপরে অটল থাকার কারণে সমস্ত উলামায় কি আল্লাহ যে সম্মান দান করেছেন এই সম্মান দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কে কি না

এরপরেও প্রত্যেকে এক সেকেন্ডের জন্য পড়তে রাজি না